বিশ্ব শান্তি সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে 91তম আর এশিয়ার মধ্যে তৃতীয়। এবছরও শান্তি সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এই তালিকাটি প্রকাশ করেছে। প্রতি বছর বিশ্বের 163টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনীতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের তথ্যের উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। সূচকে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম অবস্থানে আছে ভুটান, আর বিশ্বে ভুটানের অবস্থান 22তম। দ্বিতীয় স্থানে আছে নেপাল এবং বৈশ্বিক অবস্থানে 85তম। আর তৃতীয় স্থানে আছে বাংলাদেশ, বিশ্বে বাংলাদেশের অবস্থান 91তম। এই তালিকায় ভারত ও পাকিস্তান দুই ধাপ এগিয়েছে। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান 135তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম, আর পাকিস্তানের অবস্থান 150তম এবং দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ। এবারও শান্তিপূর্ণ দেশের তালিকার শীর্ষে আছে আইসল্যান্ড এবং সবার নিচে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান 163তম। এবছর এক ধাপ এগিয়ে নিউজিল্যান্ড হয়েছে দ্বিতীয় এবং দুই ধাপ এগিয়ে ডেনমার্ক হয়েছে তৃতীয়, আর দুই ধাপ নিচে নামার পর পর্তুগালের অবস্থান এখন বিশ্বে চতুর্থ। এই তালিকায় শীর্ষ 10-এ থাকা বাকি দেশগুলো হচ্ছে স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক রিপাবলিক ও কানাডা। এছাড়া 6 ধাপ এগিয়ে যুক্তরাজ্য এখন 33তম, আর দুই ধাপ পিছিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন 122তম।